সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো আজকে আবার আমি তোমাদেরকে সেই তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব। তো তার আগে আমি তোমাদের আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি পারভিন সুলতানা, প্রধান শিক্ষক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপসা, খুলনা। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। হ্যাঁ, গত ক্লাসটা ছিল আমাদের কানামাছি ভো ভো। এই পার্টটি আমরা প্রথম পার্টটি গত ক্লাসে করেছিলাম। আজ আমরা করব এই পার্টটি দ্বিতীয় পার্ট। তো তার আগে আবার তোমরা সবাই খাতায় লিখে নাও আমাদের আজকের পার্টের শিরোনাম, কানামাছি ভো ভো। সবাই লিখে নিচ্ছ, কানামাছি ভো ভো। সবার লেখা হয়ে গেছে নিশ্চয়ই। তো পাঠে যাওয়ার আগে আমরা দেখে নিই আজকে আমরা তৃতীয় শ্রেণীর আমাদের এই যে তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের কানামাছির ভো ভোয়ের দ্বিতীয় পাঠটি পড়ব। তোমরা সবাই 62 পৃষ্ঠা হলো এবং বইতে দেখে নাও কোথা থেকে কোন পর্যন্ত। এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো। এখান থেকে আমরা বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। আমরা আজকে এই পর্যন্ত পড়ব। সবাই নিশ্চয়ই দাঁড়িয়ে নিয়েছ, এবার আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমরা আমার সঙ্গে একটু মিলিয়ে নেবে। তো খেয়াল করো বন্ধুরা, আমি পাঠটি পড়ব, তোমরা হাতে আঙ্গুল দিয়ে দিয়ে মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়ার চেষ্টা করো এবং উচ্চারণগুলো দেখে নাও, শুনে নাও। আমি পড়ছি, এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো, নাম কানামাছি। কি যে মজার খেলা, অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলার শুরুতে রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা। এমনটাই নিয়ম, তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল, রাতুল সব দেখতে পাচ্ছে, সোমা আপু তুমি শক্ত করে বাঁধুনি। সোমা রাতুলের চোখের সামনে একটা আঙুল উঁচিয়ে ধরে বলল, কয়টা আঙুল বলতো? রাতুল বলল, পাঁচটা। সবাই এক চোখ হেসে উঠল, বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা পাঠ্যাংশটুকু ভালো করে দেখেছো নিশ্চয়ই। তো আমি কি আরেকবার পড়ে দেব, তোমাদের সুবিধার জন্য আমি কি আরেকবার পড়ে দেব, তাহলে তোমরা খেয়াল করো। আরো একবার পড়ে দিচ্ছি, খেয়াল করো সবাই। এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো, নাম কানামাছি। কি যে মজার খেলা, অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলার শুরুতে রাতুলের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা। এমনটাই নিয়ম, তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল, রাতুল সব দেখতে পাচ্ছে, সোমাপু তুমি শক্ত করে বাঁধুনি। সোমা রাতুলের চোখের সামনে একটা আঙ্গুল উঁচিয়ে ধরে বলল, কয়টা আঙ্গুল বলতো? রাতুল বলল, পাঁচটা। সবাই এক চোখ হেসে উঠল, বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। তো বন্ধুরা, আমরা একটু খেয়াল করি, আমরা এই গল্পটি পড়ে কিভাবে চোখ বাঁধতে হবে আসলে সেটা দেখলাম, তবে এবার আমরা একটু ছবিতে দেখি যে আসলে কিভাবে চোখ বাঁধতে হবে। খেয়াল করো সবাই, দেখতে পাচ্ছ তোমরা চোখটা কিভাবে বেঁধেছে? হ্যাঁ, এভাবে বাঁধতে হবে এবং এই খেলা অনেকে মিলেই একসাথে খেলা যায়, এতে কোনো নির্দিষ্ট বাধা নেই যে কতজন খেলবে। তো এইভাবে আমরা কানামাছি খেলাটা খেলতে পারি। এখন বন্ধুরা, এবার তোমরা তোমাদের পাঠে যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো একটু চিহ্নিত করো।
এবং তোমাদেরকে আমি সহযোগিতা করছি। দেখো বন্ধুরা কি কি যুক্ত বর্ণ আছে, দেখো আমি একটি পেয়েছি কয়ত, খেয়াল করো কি আছে কয়ত। দেখো এই যুক্ত বর্ণটি দুটি বর্ণ দিয়ে গঠিত হয়েছে, সেই বর্ণ দুটি কি কি, ক এবং ত, অর্থাৎ ক এবং ত বর্ণ দুটি মিলে কয়ত যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। এই এই কয়ত দিয়ে দেখো আমরা লিখেছি শক্তি, রক্ত, ভক্ত, এছাড়া আরো অনেক শব্দ হতে পারে। তো আমরা এখান থেকে এই শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারি। শক্তি দিয়ে যেমন বলতে পারি খাবার খেলে শক্তি বাড়ে, তাই না বন্ধুরা? আমরা এরকম অনেক বাক্য গঠন করতে পারি। তারপরে আছে রক্ত, রক্ত দিয়ে কি করা যেতে পারে, কি বাক্য গঠন করা যেতে পারে, যে রক্ত দিয়ে আমাদের এদের স্বাধীন হয়েছে, বা অনেক রক্ত, অনেক শহীদেরা রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে। তো আমরা এভাবে অনেক বাক্য লিখতে পারি। আরো একটি যুক্ত বর্ণ আছে বন্ধুরা, খেয়াল করো সবাই, সেটা হচ্ছে তোমরা অবশ্য আমার মনে হয় এই যুক্ত বর্ণটির সঙ্গে পরিচিত, কারণ এই যুক্ত বর্ণটি অনেকবারই বোধ হয় তোমাদের সামনে এসেছে। দেখো এটা হচ্ছে চয় ছ, চয় ছ যুক্ত বর্ণটি চ এবং ছ এই দুটি বর্ণ দিয়ে গঠিত। এই চয় ছ যুক্ত বর্ণ দিয়ে আমরা কি শব্দ গঠন করতে পারি, শুভেচ্ছা, ইচ্ছা, তাই না? এবং এতে আমরা বাক্য গঠন করতে পারি, যেমন ইচ্ছা দিয়ে হতে পারে আমার ইচ্ছা আমি পাখির মতো আকাশে ডানা মিলে উড়ব। শুভেচ্ছা, আমরা একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করি। তো এভাবে আমরা অনেক বাক্য গঠন করতে পারি, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমরা এই যুক্ত বর্ণ দুটি পেয়েছি এবং তোমরা নিশ্চয়ই সবাই শিখে নিলে এবং আমার সঙ্গে মিলিয়ে নিলে। এবার আমরা একটু নতুন কিছু করি। আজকে যে পাঠ্যাংশটুকু আমরা পড়লাম বন্ধুরা, খেয়াল করে দেখো সেই পাঠ্যাংশটুকুর মধ্যে কিছু বিরাম চিহ্ন ব্যবহার রয়েছে, যতি চিহ্নের ব্যবহার আছে। এই বিরাম বা যতি চিহ্ন ব্যবহার গুলো আমরা আজকে একটু জানবো, দেখি কি কি জিনিসগুলো আছে। আমরা বইটা একটুখানি দেখি তাহলেই বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো, নাম কানামাছি। কি যে মজার খেলা, এখানে একটা চিহ্ন আছে, তাই না? চিহ্নটা কেমন আমরা একটু দেখি, চিহ্নটা ছিল এরকম, তাই না বন্ধুরা? তাহলে এই চিহ্নটাকে কি বলে, এই চিহ্নটাকে বলে বিস্ময় ও সম্বোধন চিহ্ন। খেয়াল করে দেখো এই চিহ্নটার নাম কি, বিস্ময় ও সম্বোধন চিহ্ন। তো এই চিহ্নটা সাধারণত হৃদয়ের আগে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে যেমন বলা ছিল কি, যে কি যে মজার খেলা, অর্থাৎ এটা আমি আমার আবেগ দিয়ে বলছি। আর তাহলে আমরা বুঝতে পারলাম যে বিস্ময় সম্বোধন চিহ্নটা কোথায় বসে। আরেকটি চিহ্ন ছিল কি, প্রশ্নবোধক চিহ্ন, তাই না? প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখো কয়টা আঙ্গুল বলতো, এই যে বলতোর পরে যে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে কি চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, তাই না? এই প্রশ্নবোধক চিহ্ন কখন ব্যবহৃত হয় আমরা সবাই জানি, যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ কোনো বাক্যে যখন জিজ্ঞাসা থাকে তখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। আমরা প্রশ্নবোধক চিহ্নটি চিনলাম, সাথে বিস্ময় ও সম্বোধন চিহ্নটিও চিনলাম। দেখো আরেকটি চিহ্ন আছে, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি পাঠ্যাংশটুকু তোমাদেরকে দেখাই এবং তোমরা বোঝার চেষ্টা করো। দেখো এখানে আছে, পলাশ পাশ থেকে বলল রাতুল সব দেখতে পাচ্ছে, সোমাপু তুমি শক্ত করে বাঁধুনি। এখানে দুটো উপরে দুটো দেখো কমা চিহ্নের মতন আছে, এখানে দুটো কমা চিহ্নের মতো আছে, অর্থাৎ এই যে রাতুল সব দেখতে পাচ্ছে এটা কে বলেছিল, পলাশ বলেছিল, অন্য একজনের কথা। দেখো পলাশ পাশে থেকে বলল রাতুল সব দেখতে পাচ্ছে, সোমাপু তুমি শক্ত করে বাঁধুনি। আমরা এটা একটা যে কেউ বলতে পারি, যে অমুক বললো যে রাতুল সব দেখতে পাচ্ছে, সোমাপু তুমি শক্ত করে বাঁধুনি। এই যে যে দুটো চিহ্ন এখানে দেখা আছে, লেখা আছে বা করা আছে, এই চিহ্নটাকে কি বলে আমরা দেখি, এই চিহ্নটাকে বলে
উদ্ধরণ চিহ্ন। কি চিহ্ন? উদ্ধরণ চিহ্ন, অর্থাৎ অন্যজন বলছে সেটা বলা হচ্ছে, অর্থাৎ উদ্ধরণ বা উদ্ধৃতি আমরা এটাও বলতে পারি। তাহলে এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? উদ্ধরণ চিহ্ন। মনে থাকবে সবার? নিশ্চয়ই মনে থাকবে আশা করি, এবং বাসায় এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? যেমন আমি লিখে দিচ্ছি, একটু লিখে দেখাই যে আমাদের বিরাম চিহ্নের ব্যবহার আসে। এক লাইন লিখে দেখাই কিভাবে লিখতে হয় তোমাদের। সবাই খেয়াল করো, লেখা থাকে এভাবে, গ্রামে, এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো, নাম কানা মাছি। কি যে মজার খেলা, কি যে মজার খেলা। তো এইভাবে থাকে তোমাদের, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের এই লাইনগুলো লিখে, এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখলো, তাহলে এরপরে কি হবে? দাঁড়ি, নাম কানা মাছি, তারপরে কি হবে? দাঁড়ি। কি যে মজার খেলা, তাহলে এখানে কি হবে? বিস্ময়ক সম্বোধন চিহ্ন। বুঝতে পারলে তোমরা? তো এবার সবাই যেহেতু বুঝতে পারছো, তাহলে আমি এবার একটু প্রশ্ন আলোচনা করি। আজকে যে পাঠ্যাংশটুকু আমরা পড়লাম, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমরা এখন আলোচনা করব। সেই প্রশ্নগুলো কি একটু দেখি। সবাই নিশ্চয়ই পাঠ্যাংশটুকু ভালো করে বুঝে নিয়েছো, আমি এবার প্রশ্নগুলো দেখাই তোমাদেরকে। চাল করে দেখো সবাই, প্রশ্নগুলো কি, প্রশ্নের উত্তর বলি ও লিখি, আমরা বলবো এবং খাতায় লিখে নেব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন শেখা খেলার নাম কি? নিশ্চয়ই সবাই বলতে পারবে নতুন শেখা খেলার নাম কি ছিল? কানামাছি, তাই না বন্ধুরা? কি ছিল? কানামাছি। সবাই একটু খাতায় লিখে নাও, নতুন শেখা খেলার নাম ছিল কানা মাছি। সবাই নিশ্চয় লিখে নিয়েছো। কানামাছি ভোগো খেলার নিয়ম কি? নিয়ম ছিল, এই খেলাটা অনেকেই একসাথে খেলা যায় এবং একজনের চোখ বেঁধে দিতে হয়, সে সবাইকে খোঁজার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে তিন নম্বর প্রশ্নটা কি ছিল, কানামাছি ভোগো খেলায় প্রথম কার চোখ বাঁধা হলো? কার চোখ বাঁধা হয়েছিল মনে আছে? হ্যাঁ, রাতুলের চোখ বাঁধা হয়েছে। তাহলে আমাদের পাঠ্যাংশটুকু নিশ্চয়ই ভালো করে বোঝা হয়ে গেছে। এখন আমি তোমাদের কিছু, আমি তোমাদের একটা বাড়ি চাই। দেখো তোমরা বাড়িতে বসে এই কাজটি করবে। খেয়াল করে দেখো কি দিয়েছি। বাড়ির কাজ ছিল, তোমার জানা একটি খেলা সম্পর্কে তিনটি বাক্য লেখো। সবাই খাতায় লিখে নাও, তোমার জানা একটি খেলা সম্পর্কে তিনটি বাক্য লেখো। তো আজকে আমাদের এই ছিল পাঠ্যাংশটুকুর মধ্যে যা যা ছিল, তার মধ্যে থেকে এগুলোই আমরা পেয়েছি এবং সেগুলো চেষ্টা করেছি। অর্থাৎ আজকে যে পাঠ্যাংশটুকু আমরা পড়েছি, তার মধ্যে ছিল কি, যুক্তবর্ণ ছিল, কিছু যতি বা বিরাম চিহ্ন ছিল, আর ছিল কিছু প্রশ্ন। আমরা এগুলো সবকিছু নিয়ে আলোচনা করেছি। তো এই আলোচনার শেষে আমাদের নিশ্চয়ই আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তার উপর ভিত্তি করে তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছে যে তোমার জানা একটি খেলা সম্পর্কে তিনটি বাক্য লেখো। তো বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো করে শিখে নিয়েছো। আজকে এই পর্যন্ত, সবাই বাড়িতে বাড়ির কাজটি করবে এবং সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, ভালো থাকবে। আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্ত, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।